সোমবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের 36 নং ওয়ার্ড এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। দীর্ঘদিন ধরে পানীয় জল এবং চলাচলের রাস্তার বেহাল অবস্থার জন্য সমস্যায় ভুগছিলেন এলাকার জনগণ। তাই এলাকা জনগণের দীর্ঘদিনের দাবি ছিল পানীয় জলের ব্যবস্থা করা ও রাস্তাঘাট মেরামত করা। জনগণের দাবিকে মান্যতা দিয়ে সমস্ত সমস্যা সমাধানের জন্য সোমবার এলাকা পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর এবং পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন পরিদর্শনকালে এলাকা জনগণের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন মেয়র। সেই সাথে এলাকাবাসী এবং কর্পোরেটর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে আলোচনা করে এলাকাবাসীদের সমস্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন আগামী কিছুদিনের মধ্যে এলাকার পানীয় জল সহ সমস্ত সমস্যা সমাধানের কাজ শুরু হয়ে যাবে বলেই আশ্বাস দেন বিধায়ক মেয়র দীপক মজুমদার। এবং এলাকার লোকের সঙ্গে কথা বলেছি, আমাদের অফিসের সমস্ত অফিসাররা প্রতি দপ্তরের সেখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সহ ইলেকট্রিক দপ্তরের এবং আমাদের ডিডব্লিউ দপ্তরেরও রাজ্য সরকারেরও তারাও এসে সার্বিকভাবে আমরা এখানে বসে এলাকার মানুষের সমস্ত সমস্যার কথা আমরা শুনেছি এবং সেক্ষেত্রে স্পটে বসেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পানীয় জলের যে সমস্যা সেটা অতি দ্রুত কীভাবে সমাধান করা যায়। আধিকারিক কথা বলা হয়েছে এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিছু কিছু রাস্তা বা ড্রেন আমরা পরিদর্শন করেছি যেটা প্রয়োজন হয়েছে মনে হয়েছে সেগুলি আমরা করার চেষ্টা করবার মধ্যেই এবং বিদ্যুৎ দপ্তরকে আমরা বলা হয়েছে আমাদের আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে কথা বলেছি যে এইগুলো খুঁটি কিছু সারাই করা বা নতুন খুঁটি বসানো এই যে সমস্যাগুলি আছে সেগুলি বিষয়ে আমরা কিছুটা আলোচনা করে সিদ্ধান্ত আমরা জায়গাত বসে নিয়েছি। আমরা পৌর নিগমে অফিসে না বসে আমরা ওই এলাকা যে সমস্যা আছে সেখানে আমরা অফিসের দিন নিয়ে বসে এবং আমাদের মাননীয় কর্পোরেটরের সঙ্গে আলোচনা করে এলাকার লোকের সঙ্গে মত বিনিময় করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো আমার বিশ্বাস এবং ধারণা কিছুদিনের মধ্যে যে জলের যে সমস্যা সেটা আমরা সারা শহরের সঙ্গে এই এলাকায় যে সমস্যা সেগুলি দ্রুত সমাধান করার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এবং প্রচেরিয়া হবে কিছুটা সময় আমাদের দিতে হবে। সার্বিক এই অনেক আগের একটু সমস্যা ছিল এই এলাকার বা শহরের সেগুলি আমরা আস্তে আস্তে আমরা দায়িত্ব নেওয়ার পর পৌর নিগমে আমরা সেই কাজগুলি করছি। আজকে আমরা এই এলাকার লোকের সঙ্গে কথা বলেছি এবং পর্যটনের বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শনে যাব এবং শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা পৌর নিগম থেকে সেগুলি আমরা গ্রহণ করব। আগামী দিনে আগরতলা পৌর নিগমের অন্তর্গত অন্যান্য এলাকাগুলি পরিদর্শন করেও সংশ্লিষ্ট এলাকাগুলির উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।